সিআই ব্যাচ নাম্বার 20 ক্লাস নাম্বার 36 এ আছি আমরা। কার্ট দেখছিলাম কোডিনেটর ফ্রেমওয়ার্কে, আমরা লাস্ট ডেতে প্রোডাক্টগুলোকে কার্টে অ্যাড করার চেষ্টা করছিলাম। কিছু প্রোডাক্ট আছে যেটাকে আমাদের একটু অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে প্রাইস টাইসগুলো সেট করতে হবে। নতুন মেশিন, ডেটাবেস নতুন হওয়াতে কিছু ডাটা মিসিং আমরা দেখতে পাচ্ছি, রাইট? যেমন ইমেজটা প্রথম প্রোডাক্টটা নেই, তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, আমাদের তখন ফার্স্টের দিকে প্রাইসটা নাল ঢুকছিল, দ্যাটস এরকম দেখাচ্ছে। লাস্টের দিকে প্রোডাক্টগুলোতে প্রাইস দেখা যাচ্ছে। সো আমরা প্রোডাক্ট ডিটেলের কাজ করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রোডাক্টগুলোকে কার্টে অ্যাড করার ব্যবস্থা করেছিলাম। সো এখানে কোনো একটা মিসম্যাচের কারণে যেটা হচ্ছিল যে আমাদের অ্যারেটা কিন্তু ব্ল্যাঙ্ক আসছিল, রাইট? যে আমার কার্টে ডাটাটা ঢুকছে না সামহাউ। সো এই প্রবলেমটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কেন আমাদের কন্ট্রোলারের মধ্যে দিয়ে যখন কার্টে আসি, কার্টে আসার পর কার্টে ডাটাটা কেন কার্টে ইনসার্ট হচ্ছে না, সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো শো কার্ট এ গিয়েই আমাদের যে একটা ভিউ আছে, ভিউয়ের মধ্যে আমরা যাই, ভিউয়ের মধ্যে গিয়ে পেজেস এর আন্ডারে কার্ট ভিউ নামে একটা ভিউ রয়েছে আমার, সেই কার্ট ভিউয়ের মধ্যেই আমরা অ্যারেটাকে বেসিক্যালি প্রিন্ট করেছিলাম। আমরা ভিউটাও বানিয়ে ফেলেছিলাম, বাট এই যে আমরা কন্টেন্টসকে কিন্তু প্রিন্টার দিয়ে রেখেছি যাতে কোনো ডাটা লোড হয় কিনা সেটা দেখার জন্য। ডিসকার্ড কন্টেন্টস, এটা বেসিক্যালি একটা অ্যারে ডাটা রিটার্ন করছে, বাট রিজনটা কি সেটা আমরা একটু ধরার চেষ্টা করি যে ইনসার্ট করার সময়ে কেন আমাদের আমাদের হাতে ডাটাগুলো একদম পারফেক্টলি আসছে কিনা এবং এর মধ্যে কোনো গোলযোগ আছে কিনা সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি ফার্স্ট। অ্যারের যে ডাটাগুলো দেখা যাচ্ছে, একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটিটা মিসিং। এই কারণেই এটাই আমি জাস্ট গতদিন আমার রিয়েলাইজ হয়েছিল ক্লাস শেষে, যে কোয়ান্টিটি নাই মানে প্রোডাক্ট কার্টে নেই। সেই একটা কারণেই মানে সব ডেটা আছে, বাট কোয়ান্টিটি না থাকার কারণে আমার কার্টের ভেতরে ডাটা ঢুকছে না। সো কোয়ান্টিটিটা কোথা থেকে, দ্যাট মিন্স এই যে কোয়ান্টিটিটা পোস্ট, যে কোয়ান্টিটিটা আসছে সেটা আমরা সম্ভবত ধরতে পারি নাই ঠিক মতো। তো অ্যাড টু কার্ট বা প্রোডাক্টের যে ডিটেল যে পেজটা রয়েছে, ওই পেজটাতে আমরা একটু যাই যেখান থেকে বেসিক্যালি কার্টে প্রোডাক্টটা আমরা দিচ্ছি। সো অ্যাড টু কার্ট যে ফর্মটা রয়েছে, এই যে অ্যাড টু কার্ট ফর্মের অ্যাকশন, ইনপুটের টাইপটা একটু খেয়াল করেছেন? আমরা এখানে নেমই সেট করি নাই গতদিন, যে আমরা কিছু সময় মিস লস করেছি না যে কার্টে কেন প্রোডাক্ট যাচ্ছে না, এই একটাই রিজন আমরা ফর্মের ফিল্ডের নাম সেট করি নাই। বাট ওই নাম দিয়ে আমি এখানে ভ্যালু পিক করার চেষ্টা করেছি, যেটা অ্যাকচুয়ালি টোটালি রং, কারণ আমি ফর্মে নাম দিলে না দিলে তো আমার ডাটাটা ফর্মের পোস্টে আসারই কথা না। এখন চেক করেন যে আই হোপ যে এই কোয়ান্টিটি লোকেশনে কোয়ান্টিটি পাওয়া যাবে। এই কারণেই কিছুটা আশ্চর্য ছিলাম যে কেন কার্ডটা কাজ করলো না। একটু খেয়াল করেন, এবার কিন্তু কোয়ান্টিটি আসছে। কোয়ান্টিটি আসলে ডেফিনেটলি কার্টেও ডাটা ইনসার্ট হবে, যদি অ্যাবনর্মাল কোনো নাম না দেয়া থাকে। একটু খেয়াল করেন, আমার অ্যারেতে কিন্তু ডাটা চলে আসে। সো এখন যখন এখানে আমার ডাটা আছে, ডেফিনেটলি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ওকে, সো শো কার্টে গিয়ে নাল সেট করে ঢুকছে।
আমি লেফট সাইডটা চাচ্ছি না, বাট এটা এই অবস্থা হলো কেন? আমাদের কার্ড ভিউটাতে সেকশন আইডি, কার্ট আইটেমস, কন্টেইনার, ওইটা গতদিন আমরা ঠিক করেছিলাম না? ডিবে প্রবলেম হয়েছিল। সো আমাদের যে মাস্টার বেসটা রয়েছে, যেখানে এসে আমরা ঢুকবো, এটা কিন্তু কলাম থ্রি, রাইট? সে ডিপ থেকে নিচ্ছে, আর ফিচার প্রোডাক্ট কলাম নাইন, সো ডেফিনেটলি সে নয়ই পাবে। একটা একটা কাজ করা যাক। হ্যাঁ, আমরা এখানে একটা লজিক চালিয়ে দিই। এরকম অবস্থায় ফেলে দেই, রাইট? যেহেতু ক্যাটাগরি নেই, আমার এটা দেখানোর দরকার নেই, আমার সরাসরি এই এই বক্সটাই চলে আসবে, কার্টটাই চলে আসবে, এবং কার্টের বিহাইন্ডে যে প্রসেসগুলো আছে সেগুলো দেখা যাবে। বেসিক্যালি এটাকে আমি কার্টে নিতে পারছি বা কার্টে নেওয়া যাবে। আমরা একটা কাজ করি, আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে কিছুটা শেপে নিয়ে আসি, যে প্রাইস দিয়ে দেই, নাম দিয়ে দেই, রাইট? যাতে ওই প্রোডাক্টগুলোকে আমি পরবর্তীতে দুই তিনটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলে আমাদের ওই বিষয়গুলো বুঝতে অনেক সহজ হবে। হ্যাঁ, পরবর্তী ইস্যুগুলো বুঝতে, এবং কার্টের প্রোডাক্ট আমি কিভাবে ডিসপ্লে করতে হয় সেটাও দেখা, লুপ চালিয়ে কিভাবে ডিসপ্লে করা যায়। অ্যাডমিন ছিল আর অ্যাডমিন প্যানেল ছিল, ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল? পাসওয়ার্ডটা মনে আছে? ইউজার নেমটা না? না, এটা না, একটু বলেন তো। আচ্ছা, ডেটাবেসই তো আছে, না? অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ফরগট পাসওয়ার্ড দেয়া হয়, বাট কোন কোন কেসে এটাকে ফর সিকিউরিটি রিজন এটাকে অমিটও করা হয়। যে সেও যদি কারো ইমেল অ্যাড্রেস জানে এবং ইমেলটা হ্যাক করে ফেলে, তাহলে সিস্টেমও হ্যাক হয়ে যাবে। আপনার হাতে না, আপনার তো সবকিছু আপনারই। এটার কোনো সনি ব্রাভিয়ার কোনো ইমেজই নেই, খেয়াল করেছেন? আমি ওটার ইমেজ দিচ্ছি, এটা প্রাইসও দেওয়া নেই। স্যামসাং গ্যালাক্সি J6, লাইক 20,000 দিলাম। আপডেট হয়েছে, আসুস ল্যাপটপ, ₹53,000 দিয়ে আপডেট দিলাম, এটাও টপ প্রোডাক্ট করে দিই।
সনি ব্রাভিয়া, আমি কয়েকদিন আগে টিভি বাজারে গিয়েছিলাম, তো তো যে উন্নতি হয়েছে টিভিতে, তো চোখ ছানা বড় হয়ে গেছে, কোন অবস্থায় চলে আসছে, অনেক কিছু মানে কোয়ালিটি সেইরকম, প্রাইস রেঞ্জ অনেক কমে গেছে, সকল গেমস, ইন্টারনেট, ইউটিউব, মুভি, হ্যাঁ ঠিকই যাচ্ছে তো অবস্থায়, মানে টিভিতে নাকি অ্যাডাক্টেড হয়ে গেছে অনেকে, এটা একটা রিজন। হ্যাঁ টিভি যখন এরকম হয়ে গেছে অ্যাডিকশনটাই আমার মনে হয় স্বাভাবিক। অনেকে নাকি রাত দিন টিভি দেখে, হ্যাঁ সারা রাত টিভি দেখে, এমন অবস্থা হয়ে গেছে। যাইহোক আমরা কি করছিলাম, ইমেজ আপলোডে যাচ্ছিলাম এবং প্রোডাক্টটাকে আমরা আপডেট করে নিলাম যাতে ফ্রন্ট এন্ড থেকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তো বেসিক্যালি আমরা হোমে গিয়ে দেখি যে আমাদের চারটা প্রোডাক্ট আছে, চারটা প্রোডাক্টের মধ্যে প্রথম প্রোডাক্টটার কি হলো, আপডেট তো হয়েছে, এই দুটো প্রোডাক্টের প্রাইস পেয়েছে, বাট সনি ব্রাভিয়া তো আচ্ছা, সনি ব্রাভিয়া তো ইমেজও দিলাম না কিছুক্ষণ আগে, দিলাম ম্যানুফ্যাকচারার, দিলাম প্রাইস দিচ্ছি, সনি জেপিজি দিলাম, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার সনি দিলাম, প্রাইস দিলাম, প্রাইসটা আসলো বাট ইমেজটা কেন আপলোড হয় নাই, সেটা একটা রিজন, বাট এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে কই গেল আমাদের, আমরা কোথায় রেখেছিলাম, আপলোডস এর মধ্যে সনি টিভি কিন্তু এসেছে, না আমরা সনি দিয়েছিলাম, সনি জেপিজি এটা আপলোড হয় নাই, কোনো একটা গন্ডগোল আছে, লেটস চেক। প্রাইসটা কিন্তু এবার আসছে, হ্যাঁ প্রোডাক্ট ডিটেলে যদি আমরা যাই, এখান থেকে কিন্তু প্রোডাক্টের ইমেজটা আমরা দেখতে পাচ্ছি না, আদার্স ইনফরমেশন গুলো কিন্তু ঠিকই আছে। একটু চেক করে নিই যে আমাদের যে প্রোডাক্ট টেবিলটা আছে ওখানে আমাদের সনির পাথটা কি গেছে, সনি ওয়ান ডট জেপিসি রাইট, বাট ফোল্ডারে যখন আমি যাচ্ছি সনি ওয়ান ডট জেপিসি নেই, খেয়াল করেছেন, এই এটা একটা মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাগ হতে পারে, আনলিঙ্ক হওয়ার তো কোনো কারণ দেখছি না, কারণ আপডেটে আনলিঙ্ক করা আছে রাইট, আপডেটের সময় আমি আরেকবার আরেকবার দেই, সনি নামেই দেই, ওকে দেন আপডেট করি, নেই দ্যাট মিন্স ওটা ওই যে সনি নামে পাচ্ছে না ওটাকে সামহাও আনলিঙ্ক করে দিচ্ছে, সো
আমি ডিফারেন্ট কোনো একটা নাম, যেহেতু ওই ডেটাবেস এবং ইয়ে থেকে করা আছে, এই কারণে প্রবলেমটা হচ্ছে। সনি সেম নামে পাচ্ছে বলে, ডেটাবেস এর নামের সাথে 1 2 দিদি। এবার কিন্তু পেয়েছে, কারণ প্রবলেমটা হচ্ছিল এরকম, আমাদের আগে ডেটাবেজে ছিল সনি 1, নতুন ফাইলটা আমি আপলোড করছি কত, সনি 1 সনি নামে, ওখানে যে রিপ্লেস হয়ে হচ্ছে সনি 1, ডেটাবেজও আপডেট হচ্ছে সনি 1, আবার সেটাকে আনলিঙ্ক হয়ে যাচ্ছে, সেম পাচ্ছে বলে। বাট শুরু থেকে যখন আমরা শুরু করব তখন কিন্তু 1 2 করেই বসাতে থাকবে, রাইট? মাঝে কিছু ডাটা আমরা মুছে দেওয়ার কারণে এই প্রবলেমটা দাঁড়িয়েছিল। আই হোপ এটা সলভ হয়েছে। দেখেন ইমেজটাও চলে আসছে। লেটস চেক, আমি এবার কার্টের মধ্যে অ্যাড করার চেষ্টা করছি। অ্যাড টু কার্ট করলেও এখন আমাদের কার্টে 2টা প্রোডাক্ট রয়েছে। না না না, ওইটার প্রবলেম মানে রাইজ করার কোনো কারণ নেই, এটা আনফর্চুনেট। সেম নামে হলে অটোমেটিক তার সাথে 1 বসে যাচ্ছে। না না না, প্রবলেমটা এই জন্য হয়েছিল যে আমার একটা ফাইল আগে থেকেই সনি 1 সনি নামে ছিল এবং ডেটাবেজে সেটা আপডেট হয়েছিল সনি 1 নামে, ঠিক আছে? নতুন ফাইল যেহেতু আপডেট হয়েছে সনি 1, আমি কি করেছিলাম, ওই সনি 1টা ফোল্ডার থেকে ফেলে দিয়েছি, আমি সনি 1টাকে ফোল্ডার থেকে ফেলে দিয়েছিলাম ওই টেস্টিং এর সময়। বাট ডেটাবেজে আছে কি সনি 1, সনি যখন অলরেডি ফোল্ডারে আছে, আমি যখন একটা নতুন ইমেজ আপলোড করছি অটোমেটিক সে আপডেট হয়ে হয়ে যাচ্ছে কি সনি 1, এবং ডেটাবেজেও নতুন পাথ সেট হচ্ছে সনি 1, বাট প্রিভিয়াস পাথটা কি ছিল সনি 1, দ্যাটস ওয়াই সেটাকে আনলিঙ্ক করে দিচ্ছে। বাট আপনি যখন একদম ফ্রেশ প্রজেক্ট দিয়ে স্টার্ট করবেন তখন তো এ ধরনের ডুপ্লিকেসি কোনো সুযোগই থাকবে না, আমার তো কোনো বাগই নেই সেখানে। ওকে, এখন আমার অ্যারেতে কিন্তু ডাটা আছে, অ্যারের ডাটাগুলো থেকে ভেঙে আমি কি করতে পারি, এখানে ইমেজ দেখাতে পারি, এখানে নাম দেখাতে পারি, এখানে প্রাইস দেখাতে পারি, এখানে আমি টোটাল দেখাতে পারি, এই কোয়ান্টিটির সাথে গুণ করে আমার টোটালটা হবে, অথবা সাব টোটাল আমি দেখাবো। তো এই বিষয়টা আমরা একটু যাই, এটা করার চেষ্টা করি, এবং এটা বেসিক্যালি আমাদের কার্ড ভিউ হবে। Contents as v contents ধরে নেই, এখানে যে ইমেজ পাথটা আছে একটু খেয়াল করেন, ইমেজটা আছে কি কি ইন্ডেক্স আছে, আইডি আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, নেম আছে, বাট অপশনের ভেতরে ইমেজ, একটু খেয়াল করেছেন, অপশনের ভেতরে ইমেজ আর রো আইডি আছে এবং সাব টোটাল আছে। তো আমি যদি শুরুতে নেমটা ডিসপ্লে করাই, একটু খেয়াল করেন, আমি নেমটা ডিসপ্লে করবো, আমাদের আমাদের ওয়েব আইডি নেই, সো ওয়েব আইডি বাদ দিই। নেমটা যদি ডিসপ্লে করাতে চাই, শুরুতে আমি নেমটা ডিসপ্লে করাই, কিভাবে ডিসপ্লে করাবো, ভি কন্টেন্টসটা থেকে নর্মালি আমরা যখন র কোড করি তখন অ্যারেটা প্রিন্ট করলে এখানে এসটিডি ক্লাস অবজেক্ট দেখায়, আর এখন এখানে কি দেখাচ্ছে, অ্যারে। দ্যাট মিন্স আমাকে ডাটাটা পিক করতে হবে ইন্ডেক্স ধরে, ওখানে কি আছে ইন্ডেক্সের নামটা একটু খেয়াল করেন, নেম, এটা কিন্তু প্রোডাক্ট নেম হিসেবে নেই, আমরা যখন কার্টে রেখেছি তখন কি হিসেবে রেখেছি, নেম হিসেবে, যদিও আমার রাখার সময় রেখেছিলাম কি প্রোডাক্ট নেমটা, বোঝা যাচ্ছে?
আচ্ছা, কোয়ান্টিটির বেলায় কিন্তু শুধু QTY হবে, প্রাইসের বেলায় শুধু প্রাইস হবে। সো প্রাইসের বেলায় যদি আমি এটাকে কপি করি, প্রাইস এই যে এখানে যে কোয়ান্টিটি টোয়ান্টিটির অ্যাকশন গুলো আছে এই জায়গায় আমি বসিয়ে দিতে পারি QTY। কার্ড টোটাল প্রাইস, এটা কি কার্ড টোটাল প্রাইস? এই যে টোটাল, তাই না? এটা বেসিক্যালি সাব টোটাল। সাব টোটাল না, দেখেন ইন্ডেক্সটা কিভাবে আছে। সাব টোটাল হচ্ছে আমার যদি প্রাইস মনে করেন 60,000 টাকা, আমার দুইটা কোয়ান্টিটি, সাব টোটাল কত হবে 1,20,000। সো ইন্ডেক্সটার নাম অটোমেটিক, আমরা রেখেছিলাম এই তিন চারটা ইন্ডেক্স, পাঁচটা ইন্ডেক্স, আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম আর অপশন। আর ফ্রেমওয়ার্কের যে লাইব্রেরি সে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে, সাব টোটালটা দিয়ে দিচ্ছে। তো যদি কোয়ান্টিটি দুইটা হতো তাহলে আমার সাব টোটাল এটা হতো, রাইট, অটোমেটিক পেয়ে যাব, রাইট। তো এখানে আমি আমার সাব টোটালটা বসাতে চাচ্ছি, এই যে ইন্ডেক্সটার নাম যেভাবে আছে সেভাবেই। আর এই রো আইডিটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট করার ক্ষেত্রে, ডিলেট করার ক্ষেত্রে, কারণ টেবুলার পদ্ধতিতে থাকে এবং কার্ড কি করেছে এই আইডি দিয়ে প্রত্যেকটা রো কে আইডেন্টিফাই করে, একটু খেয়াল করবেন। এখন যদি আমরা লোড দেই কার্টে প্রোডাক্ট আসবে, দেন ডেল ল্যাপটপ 35,000 প্রাইস, সে কিন্তু ঠিকঠাক মতোই দেখাচ্ছে একটা একটা কোয়ান্টিটি। ইমেজটা নেই, সো ইমেজটা দিলে আরো মাচ বেটার হবে। আমরা ইমেজটা কিভাবে পেতে পারি সেটা একটু দেখি। আমরা ইমেজের সোর্সের মধ্যে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাকে বেস ইউআরএল দিয়ে দিতে হবে। এটা বেস ইউআরএলটা না দিলে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে রিপিট হয়ে ঘুরে আসলে আপডেট করার পর, ডিলেট করার পর ইমেজ মিসিং দেখা। ইমেজ, এখন আমার অপশনটা পাবো কি করে? সরি, অপশনের মধ্যে ছিল ইমেজ, অপশনের মধ্যে ছিল আমার ইমেজ। এখন এভাবে কাজ করে কিনা একটু দেখেন, কারণ ভেতরেরটা আবার অবজেক্ট এনকাউন্ট করেছে এরর, আনডিফাইন্ড ইন্ডেক্স অপশন। অপশন বেসিক্যালি এটা অপশন আর অপশনস এস ছিল মোস্ট প্রবাবলি। আসে, খেয়াল করেছেন? সো এখন অনেক বড়, যেহেতু ইমেজের সাইজ অনুযায়ী আসে, আমি উইথ ঠিক আছে, উইথ দিয়ে দিলে হাইটটা সে কিন্তু মেজার করে নাই। সো এখন একটু খেয়াল করেন যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শেপ অনুযায়ী আসে। আমি ভিন্ন আরেকটা প্রোডাক্ট দেই, অ্যাড করার চেষ্টা করি এবং ভিন্ন প্রাইসের এটাকে অ্যাড করার চেষ্টা করি, দেখেন কি হয়। ইন্টারেস্টিং যে আমি যদি এটাকে অ্যাড করার চেষ্টা করি, যেহেতু এটা কার্টে অ্যাডেড আছে, ওই কোয়ান্টিটি একটাই রাখছি, রো কিন্তু নতুন করে বাড়বে না। কোয়ান্টিটি কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে এবং সাব টোটাল কিন্তু সেই হিসেবেই ক্যালকুলেট হচ্ছে। সো অটোমেটেড আর কি, হ্যাঁ, সব কিছু করেই দেওয়া আছে। আমি যদি নতুন একটা প্রোডাক্ট কিনতে যাই, এটা আমাদের কার্টে নেই, তাই না? এটা আমাদের কার্টে নেই, এটা এরকম আসলো কেন? ম্যানুফ্যাকচারার নেই,
ফেল করেছেন ওই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারার নেই, কারণ আমরা ম্যানুফ্যাকচারার নিয়েছি না, কুইরি চালিয়ে ওটা এরর চলে আসছে। দিস ওয়ান আসুস ল্যাপটপ, ওই যে আমরা যখন প্রোডাক্টগুলো আপডেট করেছিলাম, এই যে দেখেছেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার নেই। যে প্রাথমিকভাবে আমাদের কি হয়েছিল, এই যে ম্যানুফ্যাকচারারটার আইডি, প্রথমে ম্যানুফ্যাকচারারটা ছিলই না আমাদের সিস্টেমে, পরে আমরা ম্যানুফ্যাকচারারটা অ্যাড করেছিলাম। দেখেন এটা আসছে 35,000 টাকা, আমি কার্টে আমি এক চান্সে এটা 10টা কোয়ান্টিটি কিনতে চাচ্ছি। সো 10টা কোয়ান্টিটি দিয়ে যখন হিট করছি, সে কিন্তু ওই 10টা কোয়ান্টিটি নিয়েই যুক্ত হয়েছে এবং এটা 5,30,000ই কস্টিং করেছে। খেয়াল করেছেন? তো আমরা আপডেটের যে কাজটা সেটা, ডিলেশনের যে কাজটা সেটা আমরা করব আর কি। এছাড়াও আরেকটা বিষয় আছে যে কার্ড সাব টোটালস, রাইট, এটা দেখাচ্ছে, ইকো ট্যাক্স, শিপিং কস্ট, দেন টোটাল, এটাকে বেসিক্যালি গ্র্যান্ড টোটাল বলা হচ্ছে। সো এই গ্র্যান্ড টোটালের হিসেব নিকেশটা, তো এইটা বেসিক্যালি কার্ড টোটাল হবে। এখানে যদি আপনি কোনো ট্যাক্স বসাতে চান, ট্যাক্স বসাতে হবে, শিপিং কস্ট থাকলে শিপিং কস্ট বসাতে হবে, আর তিনটার যোগফল হবে বেসিক্যালি আমার টোটাল, এটাকে গ্র্যান্ড টোটাল বলা হচ্ছে। তো এই টোটালটাতে আমরা একটু যাব। সো এই টোটালটা কিভাবে ক্যালকুলেট হবে, একটা ফাংশনই আছে, দিস কার্ড টোটাল নামে একটা ফাংশন আছে, ওইটা দিলেই কার্ড সাব টোটালটা এখানে চলে আসবে। তারপরে যদি আমার কোনো ট্যাক্স থাকে, মনে করেন আমার 5% ট্যাক্স বা 5% ভ্যাট, রাইট, এটা যদি ক্যালকুলেট করে বের করি যে আমার 10,000 টাকা সেল হয়েছে, আমি 5% ভ্যাট ক্যালকুলেট করে এখানে দিলাম, দেন আমি শিপিং কস্ট 50 টাকা আমি সেটা দিলাম, সব মিলিয়ে গ্র্যান্ড টোটাল করে দিলাম, এটাও কিন্তু সম্ভব। সো ওই কাজটাই আমি এখন একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আমি ফার্স্টে কার্ড সাব টোটালটা নিয়ে আসি। এটা তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সাব টোটাল, রাইট? একটা কাজ করি, যেহেতু টাকা, টাকার অ্যামাউন্টটার পাশে আমাদের ইয়েটা দিয়ে দেওয়াই ভালো, আমাদের দেশীয়, ওই যে আপনারা দেন না টিকে কিভাবে জানো, ওইটা ওভাবে দিয়ে দেবেন। আপনাদের অফিস দেখলাম এসএসএল ওয়ার্ল্ডে, সেদিন গিয়েছিলাম ইস্কাটে, একটা জায়গায় সব ডিপার্টমেন্ট। আচ্ছা ডিসকার্ড টোটাল একটু খেয়াল করেন, ডিসকার্ড টোটাল এটা হচ্ছে কার্ড ক্লাসের বিল্ট ইন ফাংশন। রিপিট করছি, এটা কি আমার কার্ড ক্লাসের বিল্ট ইন ফাংশন। আপনি 70,000, 66,000 আর 5,30,000 সব মিলায় আসে হচ্ছে 6,66,000, তাই কিন্তু হয়। কারণ হচ্ছে এই যে 5,30,000 আর 70, 6 লাখ, আর 6,66,000, 6,66,000 কিন্তু সেখানে দেখাচ্ছে। আপনি কিন্তু এই অ্যামাউন্টটাকে ফরম্যাট করে ইচ্ছে মতো কমা সেপারেটার বসিয়ে কিন্তু সুন্দর করে দেখাতে পারেন। হ্যাঁ, পিএসপিতে ফাংশনই আছে, নাম্বার ফাংশন, নাম্বার ফরম্যাটিং ফাংশন কিন্তু রয়েছে। তো এটা কিন্তু একদম পারফেক্টলি ওকে, তাই না? এই টাকার অ্যামাউন্টটাও ঠিকঠাক মতোই আসে, জাস্ট একটা ফাংশন, টোটাল ফাংশন আপনি কল করে দিলেন। এখন ট্যাক্স অর ভ্যাট, আপনি ভ্যাট ফাইভ পার্সেন্ট,
কারণ 5% ভ্যাট আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? দেখেন পিএসপি দিয়ে আমি কিছু ক্যালকুলেশনে যাচ্ছি। ডলার ভ্যাট, ভ্যাটটা 5% হিসেবে ভ্যাট, তাই না? 100 টাকা 5 টাকা, তাহলে আমাকে কি করতে হবে? ডলার দিস কার্ড টোটাল এর সাথে গুণ দিতে হবে 5, তাই না? এবং ভাগ দিতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে যে ভ্যাটটা আসবে ইকো ডলার ভ্যাট, এটা হচ্ছে ভ্যাট, আমার 5% ভ্যাট হিসেবে এখানে বসাবো, 33,300 টাকা। এত টাকা কেউ দেবে? ভ্যাট দেখে কিন্তু সে আর প্রোডাক্ট কিনবে না। দেন শিপিং কস্ট, মনে করেন এত টাকার প্রোডাক্ট কিনেছে, তো শিপিং কস্ট তার জন্য তো ফ্রি, তাই না? বা আমি যদি শিপিং কস্ট একটা ধরেই রাখি ফ্রি না বলে, ধরেন মেনশন করা আছে অ্যাডমিন প্যানেল থেকে, আপনার একটা টেবিল আছে শিপিং কস্ট, এবং এটা প্রোডাক্টের কোয়ান্টিটির ওপরে বেস করে, প্রোডাক্টের অপশনের ওপরে বেস করে, লজিক্যাল আর কি, হ্যাঁ, প্রাইসের ওপরে বেস করে ওই লজিক্যাল ডাটাটাই এখানে এসে বসবে, রাইট? বাট আমি আপাতত একটা ফিক্স ভ্যালু, যেহেতু আমরা ওই ক্যালকুলেশনে যাচ্ছি না, শিপিং কস্ট আমি বলছি 100 টাকা, এই কারণে আমি এটাকে ইকো করে দিলাম বিডিটি ডট শিপিং কস্ট। সো নাও এবার আমাদের পালাকার গ্র্যান্ড টোটাল সেট করার। সো গ্র্যান্ড টোটালটা যখন আমরা করতে যাচ্ছি, ইকো করব কাকে? দিস কার্ড টোটাল এর সাথে যোগ হবে কার? ডলার ভ্যাট প্লাস ডলার শিপিং কস্ট, তিনটার যোগফল হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল। সো এটা একটা ভেরিয়েবলে রেখেও আমরা বসাতে পারি, এই যে গ্র্যান্ড টোটালটা চলে আসছে। সো এটাকে বেটার হচ্ছে এরকম ডলার জি আন্ডার স্কোর টোটাল করা, ইকো দিয়ে গ্র্যান্ড টোটালটা পুট করা। তাহলে এটা ভেরিয়েবলে থাকাতে আমরা যেটা করব, পরে যখন এপিআই ইন্টিগ্রেট হবে সেশন থেকে আমরা ডাটা নিব, এটাকে আমরা সেশনে রেখে দিতে পারবো, এবং সামনে এই নোটেশনটা, এই নোটেশনটাও কিন্তু আমরা ডেটাবেজের থ্রুতে কন্ট্রোল করতে পারি, তাই না? এটা সেশন, আমরা যে প্রাইস অনুযায়ী আমরা কাজ করতে যাচ্ছি সে প্রাইস অনুযায়ী আমরা দেখাতে পারি। কি হলো? ফুট করে এরকম হলো কেন? কোয়াইট, ওকে,
ও এটাও একই অবস্থা, এটার ইয়ে নেই। কি নাম ছিল? ম্যানুফ্যাকচারার নেই। কোন প্রোডাক্টটা জানো? 6 নম্বর প্রোডাক্টটা। হ্যাঁ এটা নিজে ম্যানুফ্যাকচারার নেই। এই পেজটা সব সিএসএস টিএসএস ছাড়া হয়ে গেল কেন? কোথায় ক্লিক পড়লো আমার? ও আচ্ছা, কার্ড ভিউ ব্র্যাকেটে কোনো গন্ডগোল হয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে আমি ব্র্যাকেট কেন দিয়েছি, ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, টোটাল টোটাল গুলো সবই ঠিকঠাক মতো কাজ করছে। সো এটা সুন্দর করে বোঝা যাবে যদি আমরা মাঝখান থেকে কোনোটা প্রোডাক্টটাকে ডিলিট করে দেই, এখান থেকে রিডিউস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশনটা আবার রিসেট হয়ে যাবে, মানে অটোমেটিক ক্যালকুলেট হবে, কারণ সবকিছু নির্ভর করছে কার উপরে, টোটালের উপরে। তো এইটাই আমরা একটু করার চেষ্টা করি এখন, যে আমরা এখন শিখবো কি ডিলেশন, কার্ড থেকে আমি কিভাবে ডিলেট করব। বেসিক্যালি কার্ড থেকে ডিলেট করার নিয়ম হচ্ছে কোয়ান্টিটিকে জিরো করে দেওয়া। হ্যাঁ, আপনি কোয়ান্টিটি জিরো দিয়ে আপডেট করে দেবেন, আর আইডিটা পাস করে দেবেন। আইডি কিন্তু প্রোডাক্টের আইডি না, আইডি হচ্ছে কার্টের রো আইডি। আমি আপনাকে একটা অ্যারে দেখিয়েছি কিছুক্ষণ আগে, ওই রো আইডিটা আমাদের দিতে হবে। তো ডিলেশনের জন্য কোথায়, নিচে হাইপার লিঙ্কে আমরা কার্সার নিলে হুবারে দিয়েছে, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, ডিলেট টু কার্ড, আইডিটা লাগবে না, রো আইডিটা বেসিক্যালি এখানে আমাকে দিতে হবে। ইকো ডলার ভি কন্টেন্টস, ভি কন্টেন্টস অ্যারেটার নাম হচ্ছে রো আইডি। এটা অ্যাকচুয়ালি একটু দেখতে হবে রো আইডিটার স্পেলিং কেমন, রো আইডি এরকম হওয়ার কথা, আইডিটা ক্যাপিটাল। হ্যাঁ, তো আমরা একটু চেক করি যে কার্ড ভিউর মধ্যে আমরা এর আগেও ইয়ে করেছিলাম, এই কন্টেন্টসটাকে প্রিন্ট করেছিলাম। ইন্ডেক্সগুলো কিন্তু আমাদের দেখে দেখে কাজ করাতে হবে। হ্যাঁ, প্রিন্টার এক্সিট, প্রত্যেকটা প্রোডাক্টের রো আইডি ডিফারেন্ট, একটু খেয়াল করেছেন? এটাই কিন্তু রো আইডি, রো আইডি না, স্মল লেটারই আছে। রো আইডিটা আমরা নিলাম। এখন ডিলেট টু কার্ড, আমাদের আমাদের কি আছে, রাউটস আছে না?
আমার একটা প্যারামিটার পাস করা হয়েছে, তাই না? আইডিটা, রো আইডিটা, সেটা ধরতে হবে। public function row id আমি নিলাম, row id আমি নিলাম। এখন আপডেট করার কাজটা কি? ডাটাবেস না, হ্যাঁ, কার্ড থেকে, হ্যাঁ, ইউজার গাইড, লাইব্রেরি রেফারেন্স, শপিং কার্ট ক্লাস, এই যে আপডেটিং এর এখানে ডিলেট আছে আর কি। এই যে রো আইডি আপনি ডাটা দিয়ে আপডেট বলছেন, হ্যাঁ, বাট এখানে স্পেসিফিক করে কিন্তু ডিলেট করার কোনো কোড নেই। হুম, ডিলেটের কোনো কোড নেই, এটাকে আপডেট ডাটা এভাবে বলতে হয়। হ্যাঁ, আপডেটে কোয়ান্টিটি জিরো বসালেই আপডেট হয়ে ডিলেট হয়ে যায়। সো এটা বসাবো জিরো। আর এই লম্বা কিটা কি হবে, যেটা আমরা নিয়ে আসি, রো আইডি বসালাম, কোয়ান্টিটি জিরো দিয়ে আপডেট করলাম, তারপরে আবার আমি ঘুরে যাব কোথায়, শো কার্টে। আমি আবার শো কার্টে চলে যাব না, আমার কার্ডটা দেখিয়ে দিব। শো কার্ট দেখিয়ে দিলাম, কোথায় যেন প্রিন্ট দিয়ে রেখেছি, কার্ড ভিউতে। দেখেন হাউ অ্যাজ ইট ইজ আছে। আমি এই আসুস ল্যাপটপ যেটা 5,30,000-এর, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এটা কিন্তু চলে গেছে কার্ট, এবং আমার ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন, 70,000, 20,000 আর 66,000, 1,63,000 টাকার, মানে টোটাল 1,56,000, 7,800 টাকার ভ্যাট, 100 টাকা মূল্য সংযোজন, আর 1,63,900। তার মানে আপনি ডিলেটের কাজটাও পারফেক্টলি করতে পারছেন। এবার মানে এডিট করার, এডিটটা বেসিক্যালি ওই যে আপডেটের কোড তো দেখালামই, এখানে জাভাস্ক্রিপ্ট অথবা আপনি এই জাভাস্ক্রিপ্টকে বাদ দিয়ে পাশে একটা বাটন দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে অ্যাজাক্স নেই, সো একই কেস হবে। তো আপনি কন্টেন্ট কোয়ান্টিটি নিয়ে রো আইডি নিয়ে যাবেন এবং কোয়ান্টিটি আপডেট করে চলে আসবো, রাইট? এটা আমি 5 মিনিট পরে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, দুইটা আছে একটা নেবেন, দুইটা আছে পাঁচটা নেবেন। আচ্ছা, আমরা এখন কার্টের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আপডেট করার দিকে এগিয়ে যাব। এটাকে আমরা একটা শেপে নিয়ে আসি, বা যা আমরা করতে চাচ্ছি
এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হিডেন আমরা রেখে দিব কি বলেন তো, আপডেট করার জন্য রো আইডি, এটা অ্যাকচুয়ালি রো আইডি নামে হিডেন ফিল্ড রেখে দিব, আর এই নামটা আমাদের মতো করে নিব লাইক কিউটিওয়াই, এটাকে আমরা হিডেন করে দিব। এই ক্লাসটার আমার দরকার নেই, হিডেন কোনো ফিল্ডের সিএসএস ক্লাস দেওয়ার কোনো মানে হয় না, রাইট? আর অ্যাটলিস্ট লাস্ট আমরা যেটা করব, ইনপুট টাইপ সাবমিট নেম বেটন ভ্যালু আপডেট, রাইট? এখন আমি কোয়ান্টিটি চেঞ্জ করব, আপডেট করব, রাইট? এই কাজটা আমার করার দরকার। সেক্ষেত্রে ফর্মের অ্যাকশন লাগবে, ইকো বেস ইউআরএল কন্ট্রোলার না দিয়ে অ্যালাইস হবে, আপডেট কার্ড কোয়ান্টিটি দেন স্ল্যাশ দিয়ে একইভাবে, দরকার নেই তো না, কারণ কোনো প্যারামিটার আমরা যদি হিডেন এটাকে না রাখতাম ওই প্যারামিটার দিয়ে পাঠাতে পারতাম। আইডিটা কি প্যারামিটার দুইভাবে পাঠানো যায়, এক প্যারামিটার অথবা একটা হিডেন, যেহেতু আমি হিডেনে পাঠাচ্ছি আমার প্যারামিটারের দরকার নেই। রাউটস একটা বানিয়ে ফেলি, কার্ড ভিউয়ে আমরা নাম কি দিয়েছি, আপডেট কার্ড কোয়ান্টিটি কার্ড প্রোডাক্ট কোয়ান্টিটি, আপডেট কার্ড প্রোডাক্ট কোয়ান্টিটি কার্ডের আপডেট কার্ড প্রোডাক্ট কোয়ান্টিটি আমি দিচ্ছি। তো এটা কার্ড ভিউ এ গেল, সেভ করলাম, কার্ড ক্লাসে আসলাম, পাবলিক ফাংশন, ফাংশনগুলো খুব ইজি, পুরো জিনিসটাই লাগবে, শুধু কোয়ান্টিটি এবং রো আইডিটা কি হবে ডাইনামিক হবে। সো রো আই আগে কোয়ান্টিটিটা ধরে নেই, দিস ইনপুট পোস্ট কিউটিওয়াই দেন ট্রু, আরেকটা হচ্ছে আমার রো আইডি, এটা চলে যাবে কোথায় রো আইডিতে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোয়ান্টিটিটা দিয়ে আমি কি করে দিব, আপডেট করে দিব, আপডেট করার পর শো কার্টে আবার আমি ফেরত যাব। খেয়াল করেছেন যে আমি শো কার্ট আলাদা করে কেন বানিয়ে রেখেছি? এই শো কার্ট ফাংশনটা অলরেডি আমি দুইবার রিউজ করেছি, এক তিনবার রিউজ করেছি, যদি এই কোডটুকু আমি লিখতাম কার মধ্যে অ্যাড টু কার্টে, তখন কি সেটা আমি ইউজ করতে পারতাম? হ্যাঁ, মানে আমি ইনসার্ট করার পর আমি কার্ট পেজটা লোড করে দিতে পারতাম, যেটা আমি আগে থেকে শিখে এসেছি, বাট এখানে এসে যেটা শিখলাম যে আমরা শো কার্ড নামে আলাদা ফাংশন করে আমি কার্টের পেজটা আলাদা করে লোড করলাম, কারণ ওই পেজের মধ্যেই কার্ট রিলেটেড ইস্যুগুলো রয়েছে। আবার ডিলেট করার পরে আমি শো কার্টে ফেরত যেতে পারছি, আমি আপডেট করার পরেও শো কার্টে ফেরত যেতে পারছি, এই কোডগুলো আবার বারবার লিখতে হচ্ছে না। আবার আমি যদি আমার সাইটের কোথাও থেকে যে কোনো সময় আমি কার্ডটা দেখতে চাই, সেটাও আমি করতে পারবো।
সামথিং লাইক এরকম যে আমার যদি কার্ট, এই যে কার্ট, আমি এখান থেকে ক্লিক করলেই শো কার্টে চলে যাব, পারবো না? জাস্ট ফাংশনটা কল করে দেবো, করাই আছে সব কিছু, সো ওই জন্যই আর কি করা আর কি। নাও মেবি ইট ওয়ার্কস। নাও আমি এটাকে যদি 3 দেই দেন আপডেট করি, হয়েছে তাই না? 1,05,000 হয়েছে এবং ক্যালকুলেশনে এটা ইম্প্যাক্ট পড়েছে। তো আপনি যদি এটা 0 দিয়ে আপডেট করেন, একটু খেয়াল করবেন, 0 দিয়েছেন আপডেট করবেন, এটার মানে কি? রিমুভ হয়ে যাওয়া, কোয়ান্টিটি 0 যেহেতু সে কার্ড থেকে এটা রিমুভ হয়ে যাবে। ডিলেটে প্রেস করলেও রিমুভ হবে, আপডেট করলেও আপনি আপডেট হবে। সো আপনি যদি এটাকে এখন আপনি কমিয়ে একটা করতে চান, তার মানে আপনি বাড়ান কমান ম্যাটার না, আপনি যদি 0 না যান ততক্ষণ পর্যন্ত আপনার কার্টে প্রোডাক্ট কিন্তু থাকবে। তো আপনি কোয়ান্টিটি আপডেট করছেন, সাথে সাথে আপনার কার্টের সাব টোটাল, ভ্যাট পার্সেন্টেজ, শিপিং এবং গ্র্যান্ড টোটালটাও ঠিকঠাক মতো ক্যালকুলেশনে চলে যাচ্ছে। সো এই কাজটা যদি আপনাদের ডেটাবেস দিয়ে নিজেরা কোড করে করতে হতো অনেক সময় লেগে যেত, অনেক এরার বাগটা চলে আসতো, বাট এটা অনেক বেশি টেস্টেড এবং মোস্টলি ইউজড এবং খুব ইজি ম্যানেজ করা যায়। সো এটা দেখানোর মূল কারণ হচ্ছে ভেন্ডরের বা লাইব্রেরি ইউজটাকে বোঝানো, যে আমি ফ্রেমওয়ার্কের লাইব্রেরিগুলো যদি হেল্প নিয়ে শিখি তাহলে খুব জটিল কাজ খুব কম সময়ের মধ্যে এবং খুব পারফেকশন সহকারে আমি করতে পারি। অলরেডি আমরা দুইটা লাইব্রেরি একটা দেখেছি, একটা ফাইল আপলোড লাইব্রেরি আমরা দেখেছি, আর একটা লাইব্রেরি দেখলাম কার্ট লাইব্রেরি, বোঝা যাচ্ছে? ইমেল লাইব্রেরি আছে যে লাইব্রেরিটা আমরা দেখাবো। সো বিশেষ করে এই ছোট ছোট লাইব্রেরিগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আপনার যেন ভবিষ্যতে কাজ করতে গিয়ে বড় বড় যে লাইব্রেরিগুলো আছে বা ইন্টারেক্টিভ যে লাইব্রেরিগুলো আপনাদের কাজের দরকার আছে সেগুলো যেন খুব সহজে আপনারা ইউজ করতে পারেন, রাইট? আমরা পারপাস হিসাবে নিচ্ছি, আমরা ই কমার্স করতে যাচ্ছি, আমাদের সামনে পড়ে গেছে কার্ড, সো কার্ডটাকে ইউজ করলাম, প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে, ফাইল আপলোড করতে হবে, আপলোড লাইব্রেরি আমি ইউজ করলাম, বোঝা যাচ্ছে? আমার ইমেল পাঠাতে হবে, ইমেল লাইব্রেরি ইউজ করলাম। সো আপনারা যখন যে ধরনের কাজই করতে যান না কেন, যে ধরনের ওয়েবসাইটই আপনি বানাতে যান, তার রিলেভেন্ট লাইব্রেরি আপনার প্রয়োজন হতে পারে। সো ফ্রেমওয়ার্কের আর্কাইভ থেকে আপনি সেগুলো দেখে নিয়ে খুব সহজে ইমপ্লিমেন্টও করতে পারবেন, বোঝাতে পেরেছি? সো নেক্সটে আপনারা যেটা করে নিয়ে আসবেন, কয়েকটা পেজ চেক আউটের কয়েকটা পেজ করে নিয়ে আসবেন, একটু লিখে রাখুন, চেক আউট পেজ। হ্যাঁ, পেন আউট পরে, আগে চেক আউটে গেলে আপনাকে ফার্স্টে রেজিস্ট্রেশন দেখাবে, রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। হ্যাঁ, দেন আপনি রেজিস্ট্রেশন করে ভেতরে ঢুকে যাবেন অথবা লগ ইন করে ভেতরে ঢুকে যাবেন। হ্যাঁ, আপনি হ্যাঁ ওই অপশনটা চলে আসবে, দেন ওখান থেকে আমরা ইমেলিং শিখবো, ওখানে গিয়ে আমরা অ্যাজাক্সে কিছু কাজ শিখবো। আচ্ছা, তারপরে চলে যাবে হচ্ছে ইয়েতে শিপিং ইনফরমেশন দিতে বলবে। রাইট, হ্যাঁ, আপনাকে প্রথমে ফার্স্টে দিতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা যদি শর্ট হয়, রেজিস্ট্রেশন করে বা লগ ইন করে ঢুকলেই তাকে আমরা বলবো যে বিলিং দাও, বিলিং ইনফরমেশন দিল, নেক্সটে গেলে তাকে শিপিং ইনফরমেশন দিতে হবে, তারপরে পেমেন্ট ইনফরমেশন, তার সামনে তখন এপিআই চলে আসবে। আপনি ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছেন নাকি পেপ্যালে যাচ্ছেন, অথবা আপনি যদি ওই আপনাদের ইন্টিগ্রেশন এসএসএল টেস্টিং আছে না আপনাদের, আমরা অ্যাড করে দিলাম, হ্যাঁ আপনি অ্যাড করে দিলেন আপনাদের এপিআই টিপিআই টেস্টেড কোনো যদি টেস্টিং কোনো কিছু থাকে, আমরা এপিআই অ্যাড করে দিই, আমরা পেমেন্ট অর্ডার করে দিলাম, বুঝতে পেরেছেন? সো এর জন্য যে কয়েকটা ক্লাস লাগে ঠিক অতগুলো ক্লাসই আমরা করবো অর্ডার কমপ্লিট করা পর্যন্ত। দেন অ্যাডমিন প্যানেলে অর্ডার তুলে ম্যানেজ করার কাজটা তো আমরা করতে পারবো, ভিউ করানো, হ্যাঁ আপডেট করানো, ওই এন্ডে গিয়ে ইনভয়েস দেখানো, আপনি নিয়ে আসবেন, আপনি ওখানে সার্চিং দেবেন, সার্চিং বসিয়ে দিয়ে বলবেন যে লাস্ট ডেটটা চাচ্ছি, লাস্ট 7 ডেজ এর চাচ্ছি, লাস্ট 28 ডেজ এর চাচ্ছি, রাইট? এই যে হিউজ ডেটার ক্ষেত্রে দেখেন ক্যালকুলেশনটা ওখানে দেখা যায়। সো আজকে এতটুকু রাখছি, হ্যাঁ আপনার এই পেজগুলো টেমপ্লেটে যদি থাকে গুড স্লাইস করে নিয়ে আসবেন, আর যদি না থাকে ফ্রি টেমপ্লেটের ভেতরে আমরা যেন ওই যে ফর্মগুলো আছে না ফ্রন্ট এন্ডের কিছু ফর্ম,
ওই ফর্মগুলো দিয়ে আমরা কাজে বসাতে পারি। যেমন আমি একটু না এখানেও তো নেই, আমি টেমপ্লেটটা দিয়ে দিয়েছিলাম আপনাদের, ওর ভেতর থেকে একটু দেখে নেবেন। ওকে, সো আজকে পর্যন্তই রাখছি।